এই হৃদরোগের আসলে কোন কোন লক্ষণ দেখে একজন সাধারণ মানুষ অথবা যে আক্রান্ত হচ্ছে সে অন্তত বুঝবে যে আসলে মানে হার্টের কোনো সমস্যা আছে? এটা নির্ভর করে কিন্তু রুগী কে কথা বলছেন। সবার আগে যেটা বুঝতে হবে যে বুকে ব্যথা যেটা সেটা কিন্তু অনেক পরে আসে। তাহলে কোনটা আগে আসে, কোন লক্ষণটা প্রথমে টের পাই? আমি আগে যে লেভেলের কাজ করতে গেলে পরিশ্রম করতে গেলে আদৌ হয়রান হতাম না, সেটা হচ্ছে এটা একটা বড় লক্ষণ। দ্বিতীয়, যে হার্টের একটু বুক চেপে আসছে। ব্যথা মানে কিন্তু কাটার ব্যথা, জলার ব্যথা ওইরকম ব্যথা না, বুকটা একটু চেপে আসছে, অস্বস্তি লাগছে। কখন? আমি হাঁটলে পরে হচ্ছে। এটা কিন্তু আপনার হৃদরোগের লক্ষণ। তাছাড়া হতে পারে যে হার্টের ছন্দে অ্যাবনর্মালিটির জন্য যে বুক ধরফড় করা, যে আমি একতলা দুতলায় উঠলাম হার্ট ধরফড় করছে, আমি পাঁচতলায় উঠলে হার্ট ধরফড় করা স্বাভাবিক, দোতলে উঠলে হওয়ার কথা না। এটা কিন্তু হৃদরোগের লক্ষণ। কারো কারো ক্ষেত্রে যেমন যে হাত পা ফুলে যাচ্ছে, এটা যেমন কিডনি রোগে হতে পারে, হৃদরোগে হার্ট ফেলিওরের জন্য কিন্তু এটা হতে পারে। শ্বাসকষ্ট হওয়াটা এটা কিন্তু হৃদরোগের লক্ষণ। আপনি রাত্রেবেলায় ঘুমিয়ে আছেন, রাত্রেবেলায় শ্বাসকষ্টের জন্য উঠে বসে গেলেন, যে উঠে দাঁড়াতে হলো, জানলা খুলে আপনাকে শ্বাস নেওয়ার জন্য বুক ভরে দম নেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু হৃদরোগের অস্বস্তি তৈরি হয়ে যাচ্ছে ব্যাপকভাবে, সেটা হলো হৃদরোগের লক্ষণ।